দেখলাম না কাঁথিতে বহু নেতা যারা তৃণমূল করত বা তৃণমূলের নাম করে অনেক রকম কাজকর্ম করত, তারাও চলে গেল দাদার অনুগামী সেজে তৃণমূল ছেড়ে বিজেপিতে। তখন সেই দুর্দিনে আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলটাকে, দলের ঝান্ডাটাকে উড্ডীন রেখেছিলাম। পরবর্তীকালে একটি ত্রিপল চুরির মামলা হয়, পৌরসভার ত্রিপল চুরির ঘটনায় একটি মামলা হয় এবং সেই মামলায় তখনকার যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সে মামলাটা সেভাবে না করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন, করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি সেখানে এফআইআর করে এই মামলা করি এবং রাজ্য সরকারের সঙ্গে সঙ্গে আমাদের দলকে জনমানসে তার যে প্রতিবাদী চরিত্র এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের যে প্রতিবাদ সেটাকে আমি সামনে রেখেই দলের নির্দেশে আমি মামলাটা করেছিলাম। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে এই মামলা করার পরে আজকে যা অবস্থা হয়েছে কাঁথি শহরে, যে আমরা যারা দুর্দিনে দল করেছিলাম, দলটাকে ভালোবেসে দলটা করেছিলাম, তৃণমূলের টিকিটের সময় আমরা বঞ্চিত হয়েছি। টিকিট পাওয়াটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে সম্মানের প্রশ্ন। আজকে যাকে বা যাদেরকে টিকিট দেওয়া হলো তারা কিন্তু পরশুদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসটা করতো না, তারা বিজেপির সঙ্গে ছিল, দাদার অনুগামী ছিল। কি এমন ঘটনা ঘটলো, কি এমন অদৃশ্য ঘটনা ঘটলো যে যার কারণে আজকে আমাদের নেতৃত্বের একাংশ তারা তাদেরকে টিকিট দিল? সেক্ষেত্রে আমাদের মতো যারা তৃণমূল কংগ্রেসের কট্টর কর্মী তারা কিন্তু বঞ্চিত হলেন। এখন এই মুহূর্তে আমার যেটা মনে হয়েছে যে টিকিট পাওয়ার ব্যাপারটা নয়, যেটা মনে হয়েছে যে মানসম্মান খুব আমার বিঘ্নিত হয়েছে বা মানসম্মান চলে গেছে, কিন্তু আমি একটা ইনসিকিউরিটি ফিল করছি। কারণ দল, আমার মনে হচ্ছে দল হয়তো আমার পেছন থেকে সরে যাচ্ছে, এর ফলে যে ঘটনাটা ঘটছে যে আমি যে পরিবার পরিজন নিয়ে থাকি হয়তো আক্রমণ হতে পারে, এবং এই আক্রমণ থেকে আমি কীভাবে রক্ষা পাব? কেউ যদি আমাকে আক্রমণ করে তাহলে আমি কী করে বাঁচব? এই জন্য এই ইনসিকিউরিটি ফিলিং থেকে আমি চিন্তাভাবনা করছি যে ত্রিপল কাণ্ডের যে মামলা সেটা আমি যে মেইন কমপ্লেটার আমি এটা উইথড্র করার একটা চিন্তাভাবনা করছি। এ ব্যাপারে আমরা উকিলের সঙ্গে কথাবার্তাও বলছি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুনলেন কথাটা, পূর্ব মেদিনীপুরের কাঁথি রত্নদীপ মান্না তৃণমূলের নেতা পরিষ্কার বলছেন ক্যামেরার সামনে, দলের নির্দেশে আমি ত্রিপল চুরির মামলাটা করেছিলাম। দর্শক, আপনার নিশ্চয় মনে আছে শুভেন্দু অধিকারী, তাকে একটা নতুন মামলাতে জড়ানো হয়েছিল, যেটা হচ্ছে যে ত্রিপল চুরি, তিনি ত্রিপল চুরি করেছেন এবং সেই জন্য একটা মামলা হয়েছিল। তখনই প্রশ্ন উঠেছিল, অনেকেই বলছিলেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী বা তার তরফ থেকে লোকজন বলছিলেন যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড মামলা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মামলা। কিন্তু সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু স্বীকার করতো না, তারা বলতো যে আইন আইনের পথে চলবে, প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আজকে ক্যামেরার সামনে তৃণমূলের নেতা রত্নদীপ মান্না তিনি নিজে স্বীকার করছেন যে দলের নির্দেশে মামলাটা করেছিলাম। শুনলেন আপনারা দলের নির্দেশে কথাটা উনি বললেন, তারপর উনি যেটা বলতে চাইলেন যে কেন বলছেন সেটা আমরা বুঝতে পারছি। তাকে টিকিট দেওয়া হয়নি, আশা করেছিলেন, তিনি টিকিট পাননি, অন্যরা টিকিট পেয়েছেন, যারা টিকিট পেয়েছেন তারা দাদার অনুগামী ছিলেন, কদিন আগে জয়েন করেছেন, এসব বলেছেন। তারা দুর্দিনে লড়াই করে একবার দলের পতাকা তারা মানে তুলে রেখেছিলেন, এইসব বলছিলেন। তারপর তাদেরকে কেন টিকিট দেওয়া হলো না, যারা টিকিট পেলেন কেন পেলেন, কী জন্য পেলেন, এইসব নিয়ে অনেক কথা বলছিলেন। বলতে বলতে বললেন যে আমি বুঝতে পারছি যে দলটা আমার পাশ থেকে সরে যাচ্ছে, সেজন্য আমার পরিবারের সুরক্ষার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে সেই মামলাটা আমি তুলে নেব, আমি আইনজীবীদের সঙ্গে কথাও বলছি। তার মানে দর্শক, মামলা করার যে উদ্দেশ্যটা তাহলে কি ছিল তার, সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। যদি তিনি টিকিটটা পেতেন তাহলে হয়তো এই কথাটা বলতেন না। তার হঠাৎ এরকম মনে হয়ে গেল কেন একদিন দুদিনের মাথাতে, যে তার পাশ থেকে দল সরে যাচ্ছে? দল তো বলছে যে না, সকলকে টিকিট আমরা দিতে পারবো না, টিকিটের দাবিদার অনেক, সকলকে আমরা দিতে পারবো না, তবে আমরা সবসময়
সবার পাশেই থাকবো, কর্মী নেতাদের পাশেই থাকবো, তারা আমাদের পাশে থাকবেন, এই তো বলা হচ্ছে। তাহলে তার মধ্যে হঠাৎ করে এরকম বিষয়টা চলে এলো মাথাতে কেন, যে দল পাশ থেকে সরে যাচ্ছে? পাশ থেকে সরে যাওয়া তো কিছু দেখছি না, টিকিট হয়তো পাননি, অন্য কেউ টিকিট পেয়েছেন, কিন্তু পাশ থেকে সরে যাচ্ছেন এরকম তো কোনো ইঙ্গিত আমরাও দেখতে পাচ্ছি না। ফলে তার এত মনে হচ্ছে কেন, তিনি এইভাবে মিডিয়ার সামনে এই কথাগুলো বলছেন কেন? তাহলে তার এই বক্তব্যের কি একটাই উদ্দেশ্য, যে টিকিটটা যেহেতু পাননি ফলে আমি আর কেন মামলা লড়বো, আমি মামলা লড়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বো, তাকে জব্দ করতে আমি চেষ্টা করব, মামলার রেজাল্ট যাই হোক এখন তাকে হ্যারাসমেন্ট করব, আর অন্যজন টিকিট পাবেন, হয়তো এই কথা তিনি হয়তো বলার চেষ্টা করেছেন। কিন্তু প্রশ্ন দর্শক, তাহলে এইরকম একটা উদ্দেশ্য নিয়ে তিনি তাহলে মামলাটা চালাচ্ছিলেন, মামলাটা করছিলেন যে শুভেন্দু অধিকারীকে চাপে ফেলবো, দলের আমি প্রিয় হব, দলের নির্দেশে মামলাটা করেছি, তাহলে আমি টিকিট পাবো, কাউন্সিলর হব, তারপর আরও অন্য অন্য পদ পাবো, এই আশাতে করেছিলেন? তার মানে পলিটিক্যাল একটা ফিউচার চিন্তাভাবনার মাথায় রেখে কি মামলাটা তিনি করেছিলেন? বলছেন যে দলের নির্দেশে মামলা করেছি, এখন আমি কী করে করবো, দল সরে যাচ্ছে, আমি নিরাপত্তার মানে অভাব বোধ করছি, পরিবার নিয়ে থাকি, কে কাঁথিতে সরকার চলছে আপনাদের শাসক দল তৃণমূল কংগ্রেস, তো কে আপনাদের ওপরে আক্রমণ করবে? শাসক দল তৃণমূল কংগ্রেস, আপনাদের দল চলছে সেখানে, আপনাদের দল বলছে যে আর কেউ এখানে নেই, বিজেপি বলে কিছু নেই, শুভেন্দু অধিকারী কিছু নেই, এইসব বলা হচ্ছে সেখানে, আবার আপনারা তো আতঙ্ক কিসের? আপনি এত আতঙ্কগ্রস্ত হয়ে বলছেন যে দল মনে হচ্ছে সরে যাচ্ছে, তাই আমি মামলাটা তুলে নেব, আসল কি আসলে দলকে কি চমকাচ্ছেন? যাই না দর্শক, প্রশ্ন উঠছে যে টিকিট যখন দাওনি আমি মামলাও তুলে নেবো, এটা একটা নাকি আপনি আপনার মধ্যে কোথাও একটা অন্য বোধ কাজ করছে যে মামলাটা করা ঠিক হয়নি? কেন বলছেন কথাটা, মানুষ কিন্তু পরিষ্কারভাবে জানতে চায়। তাহলে কি আপনার মধ্যে সেই বোধটা আসছে যে মামলাটা করেছেন, সেই মামলা ঠিক ছিল না, দলের নির্দেশে করেছেন, দলের চাপে করেছেন, বা যে কোনো কারণে হোক করেছেন, বা নিজের কোনো ভবিষ্যৎ ভাবনা থেকে করেছেন? তাহলে এখন মনে হচ্ছে তো মানে ভবিষ্যৎ অন্ধকার, কিছু তো হলো না, টিকিটটা হলো না, সেই জন্য এবার আমি আর কেন মামলা চালাবো, বরং আমার এই মামলা নিয়ে যারা ফায়দা তুলছেন, মানে যে সমস্ত নেতারা তৃণমূলে বা যে দল ফায়দা তুলছে, কেন তাকে ফায়দা তুলতে দেবো? সুতরাং চলো ওই মামলারও কোনো গুরুত্ব নেই, দরকার নেই, আমি আর কাউকে দিয়ে কাউকে মানে মাইলেজ দিতে দেবো না, আমি মামলা তুলে নেবো, আমি আমার জায়গায় সেফ থাকবো, এইসব ভাবনা থেকে কি চিন্তা আমরা? কিন্তু প্রশ্ন দর্শক, যে ভাবনাই হোক যাই হোক, যেটা সামনে চলে এলো, যেটা গুঞ্জন চলছিল অন্দরে, যে পলিটিক্যালি মোটিভেটেড মামলা শুভেন্দু অধিকারীকে চাপে ফেলার জন্য, অযথা একটা ষড়যন্ত্র করা একটা বিষয়, যে সেখানে মানে নর্মাল কোনো বিষয় নয়, পলিটিক্যালি মোটিভেট করা, পলিটিক্যাল নির্দেশে মামলাগুলো হচ্ছে, সেটা কিন্তু কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে যখন নিজেদের মধ্যে ঠুকোঠুকিটা শুরু হয়ে যাচ্ছে, যখন প্রার্থী নিয়ে একটা মানে বিষয়টা চলছে, যখন প্রার্থী করা হয়নি, তখন কিন্তু আসল কথা সামনে চলে আসছে, যিনি মামলা করেছেন তিনিই স্বীকার করছে যে দলের নির্দেশে মামলা করেছি, এখন আমি নিরাপত্তার অভাব বোধ করছি, তাই আমি মামলাটা তুলে নেবো, ভাবনা চিন্তা করছি, আইনজীবীর সঙ্গে কথা বলছি। কিন্তু প্রশ্ন দর্শক, যদি এইভাবে তৃণমূল কংগ্রেস চলে, যে তাহলে এইভাবে নির্দেশ দিয়ে যদি মামলা করানো হয়, তাহলে কেন হিউম্যান রাইট কমিশন এনকোয়ারি করে বলবে না যে এখানে আইন শাসন চলে না, শাসকের আইন চলে? পরিষ্কার তো বলছেন তারা, দলের তিনি বলছেন রত্নদীপ মান্না, তিনি নিজে স্বীকার করছেন অন ক্যামেরা যে আমি দলের নির্দেশে মামলাটা করেছি। শুনলেন তো, এক মিনিটের মাথায় যখন বক্তব্য দিলেন, এক মিনিটের মাথায় ফের ঘুরিয়ে শুনবেন, বললেন দলের নির্দেশে আমি মামলাটা করেছি, উনি তো নিজে স্বীকার করছেন অন ক্যামেরা, কী করে তাহলে বলবেন দর্শক যে এই রাজ্যে আইনের শাসন চলছে? তো পরিষ্কার তাদের দলের নেতারা বলছেন, তাদের নেতারা বলছেন দলের নির্দেশে করেছি, আমি এখন তুলে নেবো। ওয়াই এত আবেগ, এত সম্পদ নষ্ট নিয়ে, এত কথা, এত কিছু, এখন বলছেন মামলা তুলে নেব? দেখা যাক শেষ পর্যন্ত আবার তিনিও সেই মামলা তুলতে পারেন কিনা, নাকি আবার মামলা তুলতে গেলে তার উপর আবার নতুন করে মামলা আবার চাপিয়ে দেওয়া হয় কিনা, যাতে করে তার মুখটা বন্ধ করা যায়, সেটাও দেখতে হবে দর্শক। আমি জানি না, অনেক কিছু তো ঘটছে এখানে, শাসকের আইন চললে তো অনেক কিছু ঘটবে, আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। দর্শক কি বলবেন নিশ্চয়ই সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।